Friends, welcome back to my channel. This is Ibrahim. Abaro hazir holam ingreji grammar khub guruttopurno vital ekti lesson niye. Seta hocche difference between linking word and sentence connector. Kokhono ki chinta korechen je linking word ba sentence connector modhe parthokyo royeche? Dutei to conjunction theke utpatti grohon koreche. Conjunction theke duti shobdo esheche. However, khub স্লাইড কিছু পার্থক্য রয়েছে যদিও কখনো আগে আমরা চিন্তা করি নাই হাউএভার বাই দিস কন্টেন্ট উই উইল বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দিস টপিকস তার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন বন্ধুদের সাথে কন্টেন্ট অবশ্যই শেয়ার করবেন ওকে লেটস গেট স্টার্টেড আপনারা নিশ্চয় জানেন যে লিঙ্কিং ওয়ার্ড হচ্ছে যে ওয়ার্ডটা কানেক্ট করে আর কানেক্টরের কাজ হচ্ছে কানেক্ট করা সংযুক্ত করা এখন প্রশ্ন হচ্ছে দুটো সংযুক্ত দুটো কানেক্টের মধ্যে পার্থক্য রয়েছে যেমন এখানে আমি কিছু एग्जांपल দিয়েছি যেমন লিঙ্কিং ওয়ার্ড যেমন সিন্স দ্য ট্রি গিভস আস অক্সিজেন যেহেতু গাছ আমাদেরকে অক্সিজেন দেয় উই শুড প্লান্ট ট্রি আমরা আমাদের গাছ লাগানো উচিত এখন দেখুন তো এখানে কিন্তু একটা বাক্য সিন্স দ্য ট্রি গিভ আস অক্সিজেন এখানে একটা ক্লজ উই শুড প্লান্ট ট্রি এখানে আরেকটা ক্লজ এখানে আমরা ক্লজের শুরুতে বসিয়েছি এখানে যদি আমরা সিন্সটা ব্যবহার না করতাম তাহলে দ্য ট্রি গিভ আস অক্সিজেন একটা বাক্য হতো উই শুড প্লান্ট ট্রি আরেকটা বাক্য হতো তখন কিন্তু এটা কি হয়ে যেত যেত এটা অর্থ ভিন্ন হয়ে যেত এটা স্ট্রাকচার ব্রেক হয়ে যেত সো আমরা পার্থক্যগুলো একটু পরেই জানবো আগে এক্সাম্পলগুলো আমরা একটু দেখে নিই হি অ্যাজ ওয়েল অ্যাজ আই ওয়েন দেয়ার সে এবং আমি সেখানে গিয়েছি এখানে যদি ধরুন আপনি অ্যাজ ওয়েল অ্যাজটা উঠিয়ে দিলেন তো তখন কি হবে সেন্টেন্সের অবস্থা সে আমি সেখানে গেলাম সে আমি সেখানে গেলাম ইজ ইট কারেক্ট সেন্টেন্স অফকোর্স নট তো লিঙ্কিং ওয়ার্ড এখানে দেখুন লিঙ্কিং ওয়ার্ড একটি বাক্যে একাধিক ক্লজকে যুক্ত করে লিঙ্কিং ওয়ার্ড হচ্ছে যেটা একটি বাক্যের মধ্যে থাকবে এর শুরুতে থাকতে পারে এর ভিতরে থাকতে পারে যে কোনো জায়গায় থাকতে পারে এটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে সেটা ব্যবহৃত হবে আবার সেটা ফ্রেজে হতে পারে সেটা ক্লজে ব্যবহার হতে পারে তো সো এখানে যে সেন্টেন্সটা রয়েছে এটা একটা সেন্টেন্স এবং আমরা ক্লজে ব্যবহার করেছি এখানেও হি অ্যাজ ওয়েল অ্যাজ আই ওয়েন দেয়ার মূলত এখানে কিন্তু দুটো বাক্য ছিল হি ওয়েন দেয়ার আই ওয়েন দেয়ার বাট এখানে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করার কারণে আমরা এটাকে হি অ্যাজ ওয়েল অ্যাজ আই এটাকে আমরা ফ্রেজে রূপান্তর করে ফেলেছি দেখুন এখানে আপনি অ্যাজ ওয়েল অ্যাজ বাদ দিলে যেমন সেন্টেন্সটা ঠিক থাকে না তো সো আমরা বুঝতে পারলাম যে লিঙ্কিং ওয়ার্ডটা হচ্ছে ফান্ডামেন্টাল পার্ট অফ সেন্টেন্স দেখুন এখানে বলা হয়েছে যে লিঙ্কিং ওয়ার্ডটা হচ্ছে ফান্ডামেন্টাল পার্টস ওকে পরবর্তী এক্সাম্পল উই ওয়েন্ট টু কলেজ আমরা কলেজে গিয়েছি ইন অর্ডার টু অ্যাকোয়ার নলেজ কী করার জন্য জ্ঞান অর্জন করার জন্য এখানে দেখুন যে ইন অর্ডার টুকে লিঙ্ক করা হয়েছে আমরা গিয়েছি যাওয়ার সাথে আরেকটা ভার্ব একটা ভার্বের সাথে আরেকটা ভার্ব এখানে কানেক্ট করেছে আমাদের যাওয়াটাকে কলেজের সাথে লিঙ্ক করেছে কেন জ্ঞান অর্জনের জন্য ওকে তারপরে যেটা রয়েছে ইফ ইট রেইনস যদি বৃষ্টি হয় উই রিমেন অ্যাট হোম আমরা বাড়ি থাকবো অথবা উই উইল রিমেন অ্যাট হোম আমরা বাসায় থাকবো পরবর্তী যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে রাজু ফেইল টু গেট জব রাজু চাকরি পেতে ব্যর্থ হয়েছে অল দো হি হ্যাজ অ্যাবিলিটি যদিও তার কী আছে স্কিল রয়েছে এখানে অল দো শব্দটি এখানে ইফ শব্দটি ইন অর্ডার টু শব্দটি অ্যাজ ওয়েল অ্যাজ এবং সিন্স এই শব্দগুলো হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড কেন লিঙ্কিং ওয়ার্ড এটা একই বাক্যে বসেছে সো একই বাক্যে বসলে ক্লজে এটা কানেক্ট হলে এটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড এটা যদি বাক্যের মূল বিষয় হয় আপনি যখন দেখবেন যে শব্দটা বাদ দিলে বাক্যের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায় বাক্যের মিনিং চেঞ্জ হয়ে যায় বাক্যটা মিনিংফুল সেন্টেন্সে রূপান্তর মিনিংফুল সেন্টেন্স হয় না প্রকাশ করে না তখন দেখবেন এটা লিঙ্কিং ওয়ার্ড এরপর কারেক্ট বেসিক স্ট্রাকচার অফ আ সেন্টেন্স ওই যে বললাম যে আপনার স্ট্রাকচারটা ব্রেক হয়ে যাবে লিঙ্কিং ওয়ার্ডটা উঠাই দিলে তারপর যেটা সেটা হচ্ছে ফ্রেজ বা ক্লজকে
কি করবে মেক করবে এই লিঙ্গিক ওয়ার্ডটা ওকে এখন আমরা জেনে নিই যে কানেক্টরটা কি যেমন এখানে দেখুন কানেক্টর আমি উদাহরণ দিয়েছি আগেই দেখুন ইউ আর লেট হাউএভার ইউ ক্যান জয়েন তুমি কি করতে পারো তুমি তো যদিও তোমার দেরি হয়েছে তুমি ইচ্ছা করলে জয়েন করতে পারো তাহলে এখানে আমরা হাউএভার ব্যবহার করেছি দেখুন যদি আমি হাউএভার শব্দটা বাদ দিই দ্যান ইউ আর লেট ইউ ক্যান জয়েন তোমার দেরি হয়েছে তুমি জয়েন করো এখানে কিন্তু সেন্টেন্সের কোনো বেসিক স্ট্রাকচার নষ্ট হয় না অর্থের কোনো ব্যাঘাত ঘটে না এই শব্দটা আমরা ইচ্ছা করলে বাদ দিতে পারি তাহলে যেই শব্দটা সেন্টেন্সের শুরুতে বসে দুটো সেন্টেন্সকে কানেক্ট করে দুটা প্যারাকে কানেক্ট করে সেটা হচ্ছে কানেক্টর যেমন এখানে বলা আছে দুইটি আলাদা সেন্টেন্সকে যুক্ত করবে তাহলে কানেক্টর হচ্ছে দুটি আলাদা সেন্টেন্সকে যুক্ত করবে আর লিঙ্কিং ওয়ার্ড হচ্ছে একই সেন্টেন্সের ভিতরে ক্লজে ব্যবহৃত হবে অর্থাৎ একটা সেন্টেন্সের ভিতরে ব্যবহৃত হবে আর কানেক্টর হচ্ছে দুটো আলাদা আলাদা সেন্টেন্সকে একত্রিত করার জন্য দুটি প্যারাগ্রাফকে একত্রিত করার জন্য আলাদা সেন্টেন্সে কানেক্টর ব্যবহার হবে দেয়ার আর মেনি বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজের অনেকগুলো ব্যবহার রয়েছে তো এখানে একটা ব্যবহার এখানে বলছে ফার্স্টলি ইট কিপস আস ফিট ফর ওয়ার্ক এটা আমাদের কাজের জন্য আমাদেরকে ফিট করে এখানে যদি আমি ফার্স্টলি কথাটা বাদ দিই তাহলে কিন্তু অর্থের কোনো চেঞ্জ আসে না অর্থের কোনো ব্যাঘাত ঘটে না দুটো সেন্টেন্সই কিন্তু আলাদা আলাদা সেন্টেন্স দুটো সেন্টেন্সের অর্থ ঠিক থাকে স্ট্রাকচার ঠিক থাকে ওকে পরবর্তী সেন্টেন্স নজরুল ইজ এ পোয়েট নজরুল একজন কবি বিসাইড অথবা মোর ওভার হি ইজ আ সিঙ্গার পাশাপাশি তাছাড়া অধিকন্তু সে একজন গায়ক একজন সিঙ্গার তো এখানে যদি বিসাইড বা মোর ওভারকে বাদ দেওয়া হয় এটা দুটো সেন্টেন্স হয় যে নজরুল ইজ এ পোয়েট হি ইজ আ সিঙ্গার আলাদা সেন্টেন্স এখানে কোনো সেন্টেন্স স্ট্রাকচার ব্রেক হয় না সেন্টেন্সের কোনো সিকোয়েন্স ব্রেক হয় না যা আছে অ্যাজ ইট ইজ ঠিক থাকে ওকে ইয়েস্টারডে দ্য রেন ড্রপড হ্যাভিলি গতকাল অনেক বেশি বৃষ্টি হয়েছে অ্যাজ এ রেজাল্ট ফলশ্রুতিতে দ্য রোড গো আন্ডার ওয়াটার রাস্তা পানির নিচে চলে গেছে রাস্তাগুলো পানির নিচে চলে গেছে তো এখানে অ্যাজ এ রেজাল্ট ফলে ফলশ্রুতিতে এখানে আমরা অ্যাজ এ রেজাল্টকে যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু কী হয় না এটা বাক্যের তেমন কোনো পরিবর্তন হয় না তাহলে এখন বলতে পারেন তাহলে কেন আমরা লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করব অ্যাকচুয়ালি লিঙ্কিং ওয়ার্ড অর কানেক্টর আগে বলছি লিঙ্কিং ওয়ার্ড হচ্ছে ফান্ডামেন্টাল পার্টস আর কানেক্টর তাহলে আমরা কেন ব্যবহার করবো সেন্টেন্সের মধ্যে টু অর্নামেন্টেশন অফ ল্যাঙ্গুয়েজ টু অর্নামেন্টেশনস দ্য প্যাসেজ টু অর্নামেন্টেশন দ্য প্যারাগ্রাফ আমরা যেটা লিখবো সেটা ধারাবাহিকতা মেনটেন করার জন্য আমরা কানেক্টরগুলো ব্যবহার করে থাকি সুজানা ইজ এ গুড স্টুডেন্ট সুজানা ভালো একজন ছাত্রী এখানে হি ইজ সিঙ্গার টু এখানে লিঙ্কিং কানেক্টর যে বাক্যের শুরুতে হয় তা নয় বাক্যের শেষও হতে পারে বাক্যের ভিতরেও হতে পারে যদি একই তথ্যতা এখানে যদি এরকম হতো সুজানা ইজ এ গুড স্টুডেন্ট হি ইজ অলসো এ সিঙ্গার তাহলেও এটা কিন্তু কানেক্টর হি ইজ সিঙ্গার টু এ টুটা কিন্তু এখানে কানেক্টর ওকে তো এখানে কানেক্টর হচ্ছে যে দুটা আলাদা সেন্টেন্সের মধ্যে যুক্ত করবে দুটা আলাদা সেন্টেন্সকে যুক্ত করবে দুটা আলাদা প্যারাকে যুক্ত করবে এটা কোনো বাক্যের মৌলিক কোনো অংশ নয় এটি বাদ দিলে সেন্টেন্সের কোনো স্ট্রাকচার সমস্যা হয় না আর এটা মূলত আমরা ব্যবহার করে থাকি ধারাবাহিকতা মেনটেন করার জন্য আশা করি লিঙ্কিং ওয়ার্ড এবং সেন্টেন্স কানেক্টরের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি তো অবশ্যই কন্টেন্টটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ারের প্রত্যাশা করছি আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করে দিবেন আর অবশ্যই সাপোর্ট করবেন কোনো ভুল ভ্রান্তি হলে কমেন্টস করে জানাবেন আপনার ইনস্পিরেশন পরবর্তী ভিডিও মেক করার জন্য আমাকে ইন্সপায়ার করবে বিশেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল